দেখুন না, সংসার যখন চলবে কোনটা শক্ত কোনটা নরম সেটা তখনই বুঝতে হবে। সব জায়গায় খেলা হবে। কাদের ভাই, ওই যে স্বতন্ত্ররা যারা বলছেন রাজনীতি আর ও খেলা তো নির্বাচনেরটাও হয়েছে, এবার হবে রাজনীতি। আচ্ছা কাদের ভাই, 98 জন খেলোয়াড় না কাদের ভাই, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত ক্যাবিনেটে নতুন লোক থাকবে কি আকারে হবে। একমাত্র প্রধানমন্ত্রী তিনি বলতে পারবেন আকার কি হবে, প্রকার কি হবে, চমক থাকবে এ হবে আপনার মত চমকও আমি জানি। আচ্ছা স্মার্ট বাংলাদেশ করবেন, তরুণ এবং নবীন বা প্রবীণের সমন্বয়ে ক্যাবিনেট হবে কিনা? নবীন প্রবীণের সমন্বয় থাকবে এটা আমি বলি। আমি তো ভূমিকা নতুন না, 79 সাল থেকে রেখে আসছি, যেটা নিয়ম কানুন আছে ওইভাবে রাখবো। আমি তো জয় বাংলার লোক, নতুন কিছু না, নেত্রী ডেকেছেন আমি সারা দিয়েছি। থ্যাংক ইউ। প্রত্যাশা যেটা হচ্ছে সেটা হলো সাধারণ জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করা, এবং জাতির পিতা কণ্ঠ শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, আমাদের আগামী প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জায়গাটাতে আমাদের প্রত্যাশা। সংসদ সদস্য যদি জনগণকে সময় না দেয় এবং যদি উন্নয়ন না করে তাহলে কোনোদিনই এটা সম্ভব হবে না সংসদে, এটাই প্রমাণ করেছে আমার তিন থানার মানুষ। আসলে আমরা তো স্বতন্ত্র সবাই আলাদা আলাদা জায়গা থেকে 62 জন, তো আমরা আসলে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসি নাই। আজকে শপথের পর আমাদের কাছে সময় আছে, আমরা আলোচনা করে যেটা ভালো হবে সেটাই করব। আমার মতো একজন ছিল, তার সাথে কাজ করার, সে যদি কাজ করার সক্ষম হয় তাহলে অবশ্যই তার সাথে কাজ করব। আমাদের প্রত্যাশা হলো দেশের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ করার, সেটা ইনশাল্লাহ আমরা করব, এটাই আমাদের প্রত্যাশা। আমরা উই বিলিভ ইন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়া, যে যা বলে বলুক, বাট ইউ নো দ্য রিয়ালিটি, জনগণ স্বেচ্ছায় ভোট দিয়েছে, জনগণের রায় আমরা পেয়েছি, আর কি চান আপনি? জনগণ হচ্ছে আমাদের শক্তি, তাদের উপরে আমরা নির্ভরশীল। যেহেতু আমরা আমাদের নির্বাচন ইস্তারে দিয়েছি, আমরা দেশকে শিল্পায়ন করব, তরুণদের জন্য আরও বেশি চাকরির ব্যবস্থা করব, মানুষের আয় বাড়াবো, আমাদের যে অবকাঠামো হয়েছে এটার উপর ভিত্তি করে দেশকে আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাব। সমস্ত নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে নির্বাচিত করেছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। এবং এমপি হিসাবে আমি সবার এমপি হওয়ার চেষ্টা করেছি গত 15 বছর ধরে, তিন মেয়াদে আমি সব মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে সব মানুষের সংসদ সদস্য হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।